নানা টালবাহানার পর অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি হলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া চলতে থাকলেও একই সঙ্গে তিনি নির্বাচনে পরাজয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। মার্জিয়া মানানের রিপোর্ট। অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি হলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছেন তিনি। এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া দেখাশোনার দায়িত্বে থাকা সংস্থার যা করার প্রয়োজন করুক, তবে একই সঙ্গে তিনি নির্বাচনে পরাজয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাইডেন শিবির এক বিবৃতিতে বলেছে, মহামারী নিয়ন্ত্রণ ও অর্থনীতিতে গতি আনা সহ জাতির সামনে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় এই সিদ্ধান্তটি ছিল প্রয়োজনীয় পদক্ষেপ। এদিকে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় থাকা জিএস এ প্রশাসক এমিলি মার্ফি বলেছেন, তিনি নতুন প্রেসিডেন্টের জন্য $63 লাখ অবমুক্ত করেছেন। নির্বাচনের পর রুটিন কাজ হিসেবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে না পারায় যুক্তরাষ্ট্রের দুই রাজনৈতিক শিবির থেকেই তুমুল সমালোচিত হচ্ছিলেন এমিলি মার্ফি। এরই মধ্যে নতুন পররাষ্ট্রনীতি প্রকাশ করেছেন জো বাইডেন। সেখানে মন্ত্রিসভার মনোনীত ব্যক্তিদের নাম জানিয়েছেন তিনি। নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাইডেনের শীর্ষ পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা অ্যান্টনি ব্লিংকেনের নাম ঘোষণা করেছেন। জন কেরিকে জলবায়ু দূত এবং যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে জ্যানেট ইয়েলেনকে মনোনীত করেছেন বাইডেন। এক বিবৃতিতে বাইডেন বলেছেন, মনোনীত সবাই পুরনো ধ্যান ধারণা ও অভ্যাস থেকে বেরিয়ে এসে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা রাখে, আর এ কারণেই তিনি তাদের বাছাই করেছেন। মার্সিয়া মান্নান, মাইটিভি।